আসসালামু আলাইকুম প্রিয় পিসি গেমার, আবার স্বাগত সবাইকে মিস্টার ব্লু স্টেক চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে ফেলছেন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আমরা আমাদের ফ্রি ফায়ার V7 এর লাইট এপিক এর মধ্যে 120 FPS মোড আনলক করব। এন্ড এই 120 FPS মোড আনলক করলে আমাদের আমাদের ফ্রি ফায়ার গেমে কি রকম পারফরম্যান্সের পার্থক্য আসবে, সকল ধরনের কথাবার্তা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব। সো বিস্তারিত সেটিং ভিত্তিক কথাবার্তা আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফ্রি ফায়ার V7 এর লাইট এপিক এর মধ্যে 120 FPS আনলক করছি। এন্ড এটা কিভাবে করছি হয়তোবা আপনারা অলরেডি অনেক ভিডিও দেখে ফেলছেন। এন্ড এই 120 FPS এই যে অপশনটা, এটা কিন্তু আমাদের সকল ধরনের ডিভাইসের ক্ষেত্রে কিন্তু দেয় নাই, এটা শুধুমাত্র ওই সকল ডিভাইসেই সাপোর্ট করে যে সকল ডিভাইসের সাথে গেইনা ফ্রি ফায়ার সরাসরি কোলাবরেশন করছিল। তার মধ্যে কিন্তু আমরা জানি রিয়েলমি অথবা ইনফিনিক্স এই দুইটা ফোনের সাথে আমাদের কিন্তু বাংলাদেশে কোলাবরেশন করছিল। এন্ড যার ফলে এই 120 FPS এই অপশনটা আনলক করতে হলে আমাদের কিন্তু রিয়েলমি অথবা ইনফিনিক্স এর প্রোফাইল এখানে সিলেক্ট করতে হবে। সো এই জন্য আমি কিন্তু এখানে রিয়েলমি এর একটা প্রোফাইল সিলেক্ট করছি, যেটাকে কিন্তু আমরা একটা স্টেবল FPS পাইতেছি, কিন্তু Asus ROG 2 এটার থেকে কিন্তু একটি কম FPS পাইতেছি। কিন্তু এখানে একটু বেনিফিট আছে, যেটা আপনারা দেখেন তাই কাস্টম প্রোফাইল ইউজ করেন সেক্ষেত্রে একটা FPS যেটাই পান না কেন সেটাতে একটা স্টেবল সেন্সিভিটি আমরা কিন্তু এখান থেকে পেয়ে থাকছি। এন্ড FPS ড্রপের সমস্যাটা হইতেছে, তবে আহামরি সমস্যা আমি এখনো পর্যন্ত পাই নাই। এন্ড লো এন্ড ডিভাইসে এটা কিরকম পারফরমেন্স করবে আমার কোনো ধরনের আইডিয়া নাই। এন্ড আপনারা যারা লো এন্ড ডিভাইসে এই প্রোফাইলটা ইউজ করছেন অবশ্যই জানিয়ে দেবেন যে কিরকম পারফরমেন্স দিতেছে। এন্ড আপনারা নর্মালি কিন্তু এগুলো এখান থেকে টাইপ করে বহাইতে পারেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে এই যে প্রোফাইলের নেমটা আছে এগুলো আমি এখানে দিয়ে রাখবো। তো সাপোজ ধরলাম আপনারা এখান থেকে কাস্টম প্রোফাইল এখান থেকে সিলেক্ট করছেন, সিলেক্ট করার আগে আপনাদের কিন্তু ফ্রি ফায়ার এপিকে আনইনস্টল করা লাগবে, অথবা আপনারা এখান থেকে নর্মালি লগ আউট করে দিবেন। কারণ আপনারা কিন্তু জানেন কিছুদিন আগে আমাদের ফ্রি ফায়ার গেমে কিন্তু অনেক ব্ল্যাকলিস্টের সমস্যাগুলো হইতেছিল। আমি একটু আপনাদের দেখিয়ে দিই যে অ্যাকাউন্ট আর ডিটেলসে গেলে এখানে লগ ইন হিস্টোরি গুলো আছে, এখানে কিন্তু দেখতে পারছেন যে যে ডিভাইস দিয়ে আমি আজ পর্যন্ত ইউজ করছি সেগুলা কিন্তু এখানে ডিটেক্ট করছে। এন্ড গেইনা কিন্তু এই যে লগইন আইপি গুলো এগুলা কিন্তু ডিটেক্ট করে, যার কারণে কিন্তু এই লিমিটেড সাসপেন্ড ইস্যুটা আসছিল। ঠিক আছে, তো এই সমস্যা এড়াতে আমাদের সর্বপ্রথম কি করা লাগবে, এখান থেকে লগ আউট করে দেওয়া লাগবে। ঠিক আছে, আপনাদের গেমটা লগ আউট করে দিবেন। আমি জাস্ট দেখাইতেছি ফ্রি ফায়ার V7 এর লাইটের ক্ষেত্রে। এন্ড ফ্রি ফায়ার V7 এর লাইট আমরা কেন ইউজ করি আপনারা হয়তো অনেকেই জানেন। ফ্রি ফায়ার V7 এর লাইট ইউজ করলে আমাদের গেম ক্র্যাশ হয় না, আমাদের FPS স্টেবল থাকে, এন্ড একটা স্টেবল সেন্সিভিটি কিন্তু আমরা এর মধ্যে থেকে পেয়ে থাকি। সো নর্মালি আপনারা এখান থেকে এটা আনইনস্টল করে দিবেন, তারপরে কিন্তু এখান থেকে আপনাদের যে প্রোফাইলটা আছে এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এন্ড সিলেক্ট করার পর আপনাদের এমুলেটরটা একবার নর্মাল এখান থেকে ক্লোজ করবেন। ঠিক আছে, আমি এগেইন বলেছি এমুলেটর ক্লোজ করবেন। এমুলেটর ক্লোজ করার পর আপনারা নর্মালি আপনাদের কাঙ্ক্ষিত যে এমুলেটরটা আছে এটা এখান থেকে ওপেন করে নেবেন। আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে এপিকে আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেখানে ফ্রি ফায়ার V7 এর লাইট এপিকেটা আছে সেটা সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিবেন। আর এটা কোথা থেকে পাবেন আপনারা যারা এখনো ডাউনলোড করেন নাই, আমার ওয়েবসাইটে চলে আসবেন। আমার ওয়েবসাইটে আসার পর আপনারা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন OB50 ফ্রি ফায়ার V7 এর লাইটের একটা আর্টিকেল, এর মধ্যে থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো ডাউনলোড করার পর নর্মালি ইনস্টল করবেন। আর ইনস্টল করার পর আপনাদের কিন্তু এটা এখান থেকে ডাউনলোড করা লাগবে OBB ফাইল। ঠিক আছে, OBB ফাইল কোথা থেকে আমরা ডাউনলোড করব, প্লে স্টোর থেকে। আপনাদের একটা সমস্যা হয়ে থাকে আমি আপনাদের একটু এখান থেকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ফিল্ড, এই অপশনটা আপনাদের আসলে মনে করেন যে ভাই V7 এর লাইট ইনস্টল করছি ডাউনলোড ফিল্ড কেন দেখাইতেছে, এটা ভাই জাস্ট একটা নর্মাল বিষয়। আপনারা যদি এখান থেকে প্লে স্টোরটা ডিসেবল করে রাখেন, ঠিক আছে, অথবা আপনাদের প্লে স্টোর অ্যাকাউন্ট যদি লগ ইন করে না থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো এখান থেকে হয়ে থাকে। তো আমি এখান থেকে আমার যে প্লে স্টোর আছে এটা এনেবল করব। এনেবল করার পর আমরা জাস্ট এখান থেকে ফ্রি ফায়ার গেমটা এগেইন ওপেন করব। আর ওপেন করলে কিন্তু এখান থেকে অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আপনারা এখানে নর্মাল দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্রি ফায়ার OBB ফাইল ডাউনলোড হইতেছে প্লে স্টোর থেকে। কারণ প্লে স্টোর যতক্ষণ আপনাদের লগ ইন থাকবে না অথবা এনেবল থাকবে না ততক্ষণ কিন্তু আপনাদের এই ফাইলটা ডাউনলোড হইবে না। এন্ড ডাউনলোড হওয়ার পর কি করতে হয় আপনারা হয়তো অনেকেই জানেন, যারা নতুন তাদের ক্ষেত্রে বলতেছি, আপনাদের প্লে স্টোরটা এগেইন ডিসেবল করা লাগবে। ডিসেবল না করলে আপনাদের কিন্তু OBB ফাইল আপডেট হয়ে যাবে, মানে APK টা আপডেট হয়ে যাবে, সেক্ষেত্রে আবার আপনাদের V8 এর ভার্সন হয়ে যাবে, এগেইন আপনাদের গেম ক্র্যাশ হবে। ঠিক আছে, সো আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এন্ড এখন আমরা কি করব, আমাদের যে প্লে স্টোর ছিল এটা আমরা এগেইন এখান থেকে ডিসেবল করে দেব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার একটু ডিপিআইটা বেশি বড় করা রয়েছে, এখানে দেখতেছেন ডিসেবল করে ফেলছি। এন্ড এখন আমরা কি করব, এই যে ওয়ার্নিং গুলো এগুলো দিতেই থাকবে, আমরা এখান থেকে নর্মালি আমাদের এমুলেটরটা ক্লোজ করব, তারপর আমরা এগেইন আমাদের এমুলেটরটা ওপেন করব। সো তারপর আমরা এখান থেকে আমাদের ফ্রি ফায়ার এপিকেটা ওপেন করে নিচ্ছি। এন্ড আপনাদের যে নির্দিষ্ট অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট হোক না কেন, আপনারা জাস্ট লগ ইন করে নেবেন। এন্ড আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু OBB ফাইল অথবা ফ্রি ফায়ার V7 এর লাইট ইনস্টল প্রসেস থেকে সবকিছু কিন্তু বিস্তারিত দেখিয়ে দিছি। এন্ড তারপরে আমি এখান থেকে জাস্ট আর ফেসবুকের সাথে লগ ইন করবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু গেম এখানে লগ ইন হয়ে গেছে। এন্ড আমরা এখান থেকে যে ডিভাইস ইনফরমেশন গুলো আছে আমরা এখানে অ্যাবাউটে একটু চলে যাই, ওই সরি সেটিংস এন্ড বেসিক এখানে যাওয়ার পর একটু লগ ইন হিস্টোরি চেক দিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিয়েলমি প্রোফাইল কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এন্ড এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট রয়েছে।
এন্ড তারপর আমরা এখান থেকে আমাদের ডিসপ্লে অপশনে চলে আসবো। ডিসপ্লে অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাই অথবা 120 এফপিএস সিলেক্ট। সো আমি এখান থেকে নরমালি 120 এফপিএস এখান থেকে সিলেক্ট করে দিলাম আর আমাদের কিন্তু 120 এফপিএস এখান থেকে আনলক হয়ে গেছে, ঠিক আছে। সো এটা ইউজ করার পর আপনাদের পারফরমেন্স কিরকম দিতেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেন, আর এই ভিডিওটা আপনার ফ্রি ফায়ার নতুন পিসি প্লেয়ার সকল ভাই বোনদের সাথে শেয়ার করতে পারেন। সো এনি গাইজ, আজকে ভিডিওটা কেমন ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, এন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই মাস্ট বি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের এই চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ারের সেলিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। সো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই বাই, টাটা।